নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীতে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো সংঘটিত হয়। অনেকে একে বসন্ত পঞ্চমীও বলে থাকে। বিদ্যার দেবী রূপে দেবী সরস্বতী পূজিতা হন। সকাল থেকে উপোস করে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রার্থনা করা হয় মা সরস্বতীর কাছে। কিন্তু তোমরা জানো কি, দেবী সরস্বতীর পূজোয় কী কী উপকরণ বা কী কী দ্রব্য লাগে, হাতে খড়ির জন্যই বা কী কী প্রয়োজনীয়? এই বছর সরস্বতী পুজো কবে পড়েছে, তার সঠিক সময়সূচি? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এই সব তত্ত্ব। তাই ভিডিওটি না স্কিপ করে দেখার একটি অনুরোধ থাকলো। আর ভিডিওটি যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করার একটি অনুরোধ থাকলো নিজের পরিবার এবং প্রিয়জনদের মধ্যে। আর যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো, তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদেরকে সমৃদ্ধ করবে। সরস্বতী পুজোতে আপাপন বাঙালিরা মেতে ওঠে। শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, এই দিনটি প্রত্যেক বাঙালির কাছেই অনেক গুরুত্বপূর্ণ। বাংলার শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে সরস্বতী পুজো করা হয়। এছাড়াও গৃহস্থের বাড়িতেও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করে থাকেন। প্রথমেই চলো দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজোর শুভ সময়সূচি। 2024 সালে সরস্বতী পুজো পড়েছে 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন বুধবার। পঞ্চমী তিথি শুরু হবে আগের দিন 13 ফেব্রুয়ারি 2024 বাংলার 29 মাঘ 1430 মঙ্গলবার রাত্রি ঘণ্টা 8:14 থেকে পরের দিন 14 ফেব্রুয়ারি রাত্রি 6:05 পর্যন্ত। এরপর আমরা দেখে নেব সরস্বতী পুজোর জন্য আমাদের কী কী দ্রব্য বা কী কী উপকরণ লাগবে। যারা পুরোহিত ছাড়া পুজো করছো তারাও এই দ্রব্যগুলি নিতে পারো, এবং যারা পুরোহিত দ্বারা করবে তারাও এই দ্রব্য বা উপকরণগুলি নিতে পারবে। পূজার উপকরণ হিসাবে লাগবে সিদ্ধি, সিঁদুর, যারা পুরোহিত দ্বারা করবে পুরোহিত বরণ একটি, তিল, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব একটি, ঘট একটি, কুণ্ডহাড়ি একটি, তেকাঠি একটি, দর্পণ একটি, তীরকাঠি চারটি, ঘটাচ্ছাদন হিসাবে গামছা বা চেলি একটি, বরণ ডালা একটি, শশিস ডাব একটি, একসরা আতপচাল, পুষ্পাঙ্গি, আসনাঙ্গুরীয় দুটি, মধুপর্গের বাটি দুটি, নৈবেদ্য দুটি, কুচানো নৈবেদ্য একটি, সরস্বতী দেবীর শাড়ি একটি, লক্ষ্মীর শাড়ি একটি, চাঁদমালা একটি, বিল্বপত্রমালা একটি, থালা একটি, ঘটি একটি, শঙ্খ একটি, লৌহ একটি, নথ একটি, রচনা, আমের মুকুল, জবের শীষ, কুল, আবির অভ্র, মৎস্যধার বা দোয়াত ও লেখনী একটি, ভোগের দ্রব্যাদি। পুরোহিত দ্বারা যারা যোগ্য করবে তাদের জন্য বলে দিচ্ছি বালি, কাঠ, খোকরে, গব্যঘৃত এক সের, পান, পানের মশলা, হোমের বিল্বপত্র 28, কর্পূর, পূর্ণপাত্র একটি, দক্ষিণা। এরপর বলে দিই বন্ধুরা, যারা বাড়িতে নিজেরা পুজো করবে তাদের কী কী লাগবে। দেবী সরস্বতীর মূর্তি বা ছবি, পরিষ্কার একটি সাদা কাপড় বা হলুদ কাপড়ও নিতে পারো। ফুলের মধ্যে পদ্ম, লিলি, জুঁই ফুল, এছাড়াও পলাশ ফুল অতি প্রয়োজনীয়। আম পাতা, বেলপাতা, আমের মুকুল, হলুদ সিঁদুর, অল্প চাল, 5 রকমের ফল, যার মধ্যে নারকেল ও কলা থাকতে পারে। একটি ঘট বা কলস, পানপাতা, সুপুরি, ধূপকাঠি, প্রদীপ, দুধ, কালি ও দোয়াত। এছাড়াও ঘট পাতার জন্য একটি শশিস ডাব লাগবে। এছাড়াও যাদের বাড়িতে হাতে খড়ি হবে তাদের জন্য এই ফর্দমালাটি থাকলো। বিষ্ণু পুজোর জন্য একটি ধুতি, লক্ষ্মী ও সরস্বতী পূজার জন্য দুটি শাড়ি একটি একটি করে, বালকের পরিধেয় বস্ত্র একটি, মধুপর্কের বাটি 3, আসন 3, রূপোর অঙ্গুরীয় 3, দধি, মধু, তিল, হরিতকি, ফলমূলাদি, সিঁদুর, ধূপ, দীপ, নৈবেদ্য 3, কুচানো নৈবেদ্য 1, ফল, স্লেট, রামঘড়ি 1 বা চক 1, বর্ণমালার পুস্তক 1, খনি, তুলসী, বিল্বপত্র, দুর্বা, পুষ্পাদি ও দক্ষিণা নিজের সাধ্যমতো। বন্ধুরা, এবার বলে দেব যেই জিনিসগুলি না হলে সরস্বতী পুজো হয়ই না।
যেমন পলাশ ফুল। পলাশ ফুল তোমাদেরকে সেদিন অল্প হলেও জোগাড় করতে হবে। এছাড়াও লাগবে আমের মুকুল। আমের মুকুলও তোমরা একটি বা দুটি জোগাড় করে নেবে। ফলের মধ্যে অবশ্যই লাগবে কুল, এছাড়াও একটি দোয়াত ও খাগের কলম এবং একটু কাঁচা দুধ লাগবে। এছাড়াও আমাদের মঙ্গল ঘট পাতার জন্য একটি ঘট, তার উপরে শশিস ডাব এবং আম্রপল্লব। আর ভোগ তোমাদের নিজেদের পছন্দ মতন যা তোমাদের সাধ্য হবে সেই রকমভাবেই তোমরা আয়োজন করবে। তো বন্ধুরা, এই ছিল আজ আমার সরস্বতী পূজার ফর্দমালা সংক্রান্ত একটি ভিডিও। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের গৃহে অতি সহজ সরলভাবে আমরা কীভাবে বাগদেবীর আরাধনা করব সেই পূজাবিধি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি। তোমাদের সকলের উপর বিনা পানির কৃপা দৃষ্টি থাকুক এই কামনাই করি।